নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সুন্দরবন ওয়াইল্ড লাইফের নতুন একটা ভিডিও স্বাগত। আজকে সেই আজ থেকে 10 দিন আগে সেই বাবারা 11 দিন আগে বাবারা নৌকো নিয়ে গেছিলো সেই মাছ ধরতে নদীতে, তা আজকে ফিরছে। তাই ফোন করেছিল তাই এখানে এসছি। এখানে আমাদের নৌকো রাখে, এইখানটায় চলে এসছি। এবার এখনও ঢুকিনি, ওই সামনে পোল ভোট আছে সেখানে যাব। সেখানে গিয়ে ওরা যখন ঢুকবে তারপরে আবার এখানে আসবো। চলো ওখানে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সুন্দরবন ওয়াইল্ড লাইফের নতুন একটা ভিডিও স্বাগত। আজকে সেই আজ থেকে 10 দিন আগে সেই বাবারা 11 দিন আগে বাবারা নৌকো নিয়ে গেছিলো সেই মাছ ধরতে নদীতে, তা আজকে ফিরছে। তাই ফোন করেছিল তাই এখানে এসছি। এখানে আমাদের নৌকো রাখে, এইখানটায় চলে এসছি। এবার এখনও ঢুকিনি, ওই সামনে পোল ভোট আছে সেখানে যাব। সেখানে গিয়ে ওরা যখন ঢুকবে তারপরে আবার এখানে আসবো। চলো ওখানে যাওয়া যাক। সবাই ঘাটে ঢুকছে, ওই দূরে নৌকো দেখা যাচ্ছে, সবাই ঘাটে আসছে। এই যে আসছে, তা চলো এবার যেখানে নৌকো রাখা হয় সেখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের। ওখানে গিয়ে কি মাছ পেলো দেখাবো। চলো সেই আমাদের সেই নৌকো রাখার জায়গায় চলে এসছে। এইবার আমরা এই এখন জল উঠেনি, তাও কাদা কেটে উপরে উঠবো। তারপরে সাইডে লাগাক, তারপরে আমরা গিয়ে উপরে উঠি। তোমরা নৌকোয় উঠে গেছি। এই যে আর জলও প্রায় চলে এসছে, এবার বরফ এসে গেছে, এবার মাছ তুলবো। ওখানে বরফ এসে গেছে, দাদু বসে আছে সাইডে। চলো ছবি তুলে এবার কুলের দিকে যাবো। মাছ তোলা হবে। হ্যাঁ, তো মাছ হয়েছে? কি বললো? বললো তো হয়েছে, এখন দেখি কতটা হয়েছে। তোলার সময় দেখা যাবে, তাই তো নাকি? বন্ধুরা তোলার সময় মাছ দেখবো। আর এই যে আমাদের বাক্স, এর ভিতরেই আছে সব মাছ। ফ্রিজ এরাও কিন্তু ফ্রিজের কাজই করে, মাছটাকে ভালো রাখে। চলো কি দাদা বাক্স একটা উঁচু করছে না বলে লুকিয়ে লুকিয়ে ছেলে মাছটা দেখুন বন্ধুরা, বিশাল বড় সাইজ বন্ধুরা। ছেলে মাছটা দেখুন শুধু হা করে আছে। চলো ব্যানার সাইকেল একটা আছে আমার, মাছ তুলবে। কি মাছ? যাবা মারো যাবা। কি ও সাইজটা দেখো তোমরা, দেখুন সাইজটা দেখুন শুধু মাছ। এবার মাছ তোলা আমাদের শুরু। কি মাছ? যাবা। এই মাছগুলো মার্কেটে যা দাম বন্ধুরা, এই মাছগুলো নের সে প্রায় আগুন। আপনারা কিনতে গেলে সাজানো বন্ধুরা, দেখুন কত সুন্দর সাজিয়ে রেখেছে মাছগুলো, খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। ওকে এতে বরফ দিয়ে দেবো না চিত্র? না, হতে হতে দেখুন যাবা বন্ধুরা, যাবা দেখুন সাইজটা, দেখুন আর এর থেকে বড় আছে বললো একটা, দেখি ওই পাশে দড়ি না। দেখুন
সব যাওয়া সব যাওয়া একটাই প্রথম বড় তো আছে, বড় যাওয়া আছে একটা বিশাল বড়, দেখছি দেখা বড় যাওয়া বন্ধুরা দেখুন তুলছে সাইজটা দেখুন বন্ধুরা সেটা বলতে হবে তোমাকে না, এই তো অন্যরকম ভাবে সবাই ভিতরে মাছ দেখুন বন্ধুরা এখনো সাজানো চালি করা সাজানো বন্ধুরা মাছ পেয়েছি বন্ধুরা ওই যে সে বড় দাও এই বড় দাও বন্ধুরা দেখুন সাইজটা উপরে তুলুক ভালোভাবে দেখতে পাবেন এইটা মানে সব থেকে বড় যাওয়া যতগুলো মাছ পেয়েছে এর মধ্যে সব থেকে বড় যাওয়া উপরে তুলুক তারপরে দেখা যাচ্ছে থাকো পরে ঠিক করে দেবেন অধৈর্য হয়ে গেলাম কখন তুলবি বড়টা দেরি করো মাছগুলো নিয়ে যাক উপরে দেখুন মাছ নিয়ে যাচ্ছে উপরে সাজাবে আমি একবার লাস্টের বারে যাব তখন দেখাবো কীভাবে সাজাচ্ছে মাছ ওই খানটা সাজাবো যে দেখা যাচ্ছে নিয়ে চলে গেল যেহেতু জেঠু আসছে আর দাদা সেই মাছটা তুলল দেখুন দেখুন এরা বলছে 10,000 উপর কিলো দাম আসবে 1 কিলো মাছের দাম বন্ধুরা 10,000 টাকা মানে বুঝতে পারছেন বন্ধুরা চারাঙ্গুল মাছের দাম যদি 10,000 টাকা কিলো আসে কিলো আসে বলে 19,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বন্ধুরা 3 কিলো ওজনে মাছ মানে বন্ধুরা মাছটার সাইজ দেখুন এই মাছ হবে 10-12টা বিশাল সাইজ চলো উপরে গিয়ে দেখা যাচ্ছি সব মাছ ওখানে সাজাচ্ছে ওখানে সব এক জায়গায় ঢেলেছে ওখানে দেখলে বুঝতে পারবেন কত মাছ হয়েছে তো চলো যাওয়া যাক দাদু মাছ দেখছে দেখুন দাদু একদম দাঁড়িয়ে একদম মাছ দেখছে এগুলো সব প্রায় মাছ সব প্রায় মাছ মতো অল্প আছে মায়া মাছ ছোট মাছের ভিতরে না
মাসে মিটিং করতে যাচ্ছে নাকি? ধর্মঘট ডাকিল নাকি? আমাদের দাবি মানতে হবে, ধর্মঘট ডাকতে ধরা পড়ে গেছে, ডাক থেকে জালে ধরা পড়ে গেছে। মাছ নাকি একসাথে মিটিং করতে গিয়ে ধরা পড়েছে সব। আর লাগবে না, লাগবে লাগবে, ওটা চেরাই করা বাড়ি যাবো, এই ক্যানিং বাজারে চলে যাবে পুরো। আর গাড়ি আছে, গাড়ি এসে নিয়ে চলে যাবে। চলো কমপ্লিট, এবার হাত পা ধুয়ে বাড়ির দিকে যাবো। চলো তো বন্ধুরা, আমরা সেই নৌকোর ধারে চলে এসেছি। আর দেখুন সেই নৌকোর ধারে তখন কাদা ছিল, এখন জল হয়ে গেছে। আর এখানে জুতো ফুতোগুলো ছিল তাই আসলাম, আর ছাতাটা কাছে বাঁধানো, বর্ষা এসেছিলো তাই নিয়ে এসেছিলাম আসার সময়। তা এবার বাড়ি যাবো, তো ওখানে তো পুরো কমপ্লিট। এবার জুতো ফুতো নিয়ে সবাই বাড়ি যাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ওকে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ জন্যে বাই বাই বন্ধুরা।